নানা আলোচনা সমালোচনা ও বিতর্ক উপেক্ষা করে বিশ্বে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কেনেথ স্মিথ নামে আলোচিত এক নারী হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 30 মিনিট সময় লেগে যায় বলেও জানায় কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ড কার্যকরের নতুন এ পদ্ধতি নিয়ে এরই মধ্যে ক্ষোভ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, আরও জানাচ্ছেন অন্যয় কর্মকার। আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বৃহস্পতিবারই কার্যকর করা হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামার আলোচিত নারী হত্যাকারী কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড। তবে যে প্রক্রিয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় সেটি নিয়ে বিগত কিছুদিন ধরেই সরব ছিল বিশ্বের নানা মহল। কেননা বিশ্বে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয় কেনেথ স্মিথের। তবে সব সমালোচনা ও বিতর্ক উপেক্ষা করে সেই নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করেই বৃহস্পতিবার কার্যকর করা হয় কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড। পৃথিবী সাক্ষী হয় নতুন এক বিতর্কিত অধ্যায়ের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:53 দিকে শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া। রাত 8:25 তাকে মৃত ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানায় স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা শুরুতে তাকে একটি স্ট্রেচারে শুয়ে দেন। এরপর তার মুখে বিশেষ একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়। মাস্কটি নাইট্রোজেন ভর্তি একটি সিলিন্ডারের সঙ্গে যুক্ত ছিল। মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াটি দেখার জন্য 5 সাংবাদিককে সুযোগ করে দেওয়া হয়। তারা কাচের দেয়ালের অপর পাশ থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। নাইট্রোজেন গ্যাস প্রয়োগের 22 মিনিট পর স্মিথের মৃত্যু হয় বলে সংবাদ মাধ্যমকে জানান প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিকরা। এর আগে 2022 সালে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে প্রথম দফায় কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। যদিও সে সময় কয়েকবার চেষ্টা করেও স্মিথের শরীরে ইঞ্জেকশন প্রয়োগে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে এ প্রক্রিয়ায় দণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার ঘোষণা দেন আলাবামার গভর্নর। কয়েক মাসের পর্যালোচনা শেষে কেনেথ স্মিথকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এরই মধ্যে ক্ষোভ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে আলাবামা কর্তৃপক্ষের দাবি, নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের এই প্রক্রিয়া এখন পর্যন্ত সবচেয়ে ব্যথাহীন ও মানবিক মৃত্যুদণ্ডের প্রক্রিয়া। 1988 সালে মাত্র $1,000 চুক্তিতে এক নারীকে হত্যা করেছিলেন স্মিথ ও তার এক সহযোগী। 1989 সালে তাদের দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়। 2000 সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও আইনি জটিলতায় ঝুলেছিল স্মিথের দণ্ড কার্যকর। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।